শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটি। গরমে ত্বক সুস্থ, সুন্দর ও সতেজ রাখার বিশেষ উপায় দেখুন ভিডিওতে। এই গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমাদের ত্বক এবং চুল। সূর্যের ক্ষতিকর রশ্মি, ধুলোবালি সবকিছু আমাদের ত্বকে প্রভাব ফেলে থাকে, যা ত্বক শুষ্ক ও রুক্ষ করে তোলে। তাই এই গরমে ত্বকের প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই গরমেও কিভাবে ত্বক সুস্থ রাখবেন। এক, সানস্ক্রিন ব্যবহার। ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন দুটি উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে, অ্যাভোবেঞ্জন এবং জিঙ্ক। এই দুটি উপাদান সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করে। সানস্ক্রিন কেনার সময় অবশ্যই এর SPF দেখে নিবেন। SPF 30 এর উপরে সানস্ক্রিন কেনা ভালো। বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করতে ভুলে যাবেন না। 2, এক্সফোলিয়েট। এই গরমে ত্বক নিয়মিত স্ক্রাব করুন। একটি পাত্রে বেসন এবং দুধ মিশিয়ে নিন, এর সাথে কিছু পরিমাণে গোলাপ জল মিশিয়ে নিন। এবার এটি দিয়ে ত্বক ভালো করে স্ক্রাবিং করুন। 3, ছাতা বা হ্যাট ব্যবহার করুন। আপনি যখনই বের হবেন ছাতা অথবা বড় কোনো হ্যাট ব্যবহার করুন। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার চুল এবং ত্বক উভয়কেই রক্ষা করবে। 4, ত্বক পরিষ্কার করা। এই গরমে অন্তত 2 বার মুখ পরিষ্কার করুন। বাইরে থেকে ফিরে ফেস ওয়াশ দিয়ে ত্বক ভালো করে ধুয়ে ফেলুন। যতবার বাইরে যাবেন ততবার ত্বক পরিষ্কার করুন। তবে হ্যাঁ, প্রতিবার ফেস ওয়াশ ব্যবহার করবেন না, বেশি ফেস ওয়াশ ব্যবহার ত্বক শুষ্ক করে তোলে। 5, দুধের ব্যবহার। রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ভালো করে ধুয়ে নিন। তারপর একটি তুলোর বল দুধে ভিজিয়ে ত্বকে ম্যাসাজ করে লাগিয়ে নিন। এটি ত্বক ময়েশ্চারাইজ করে, ত্বক নরম কোমল করে তুলবে। 6, বরফ। প্রাকৃতিক টোনার হিসেবে বরফ বেশ কার্যকর। সকালে এবং রাতে এক টুকরা বরফ নিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এটি ত্বককে ঠান্ডা করে ব্রণ হওয়া রোধ করবে। 7, রোদে পোড়া দাগ দূর করা। টমেটোর রস অথবা লেবুর রস রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। বাইরে থেকে ফিরে একটি তুলোর বলে টমেটোর রস অথবা লেবুর রস লাগিয়ে ত্বকে ম্যাসাজ করে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। 8, ত্বকের যত্নে ফেস প্যাক। পেঁপে এবং দুধের তৈরি ফেস প্যাক ব্যবহার করতে পারেন। এটি ত্বক ঠান্ডা করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেয়। এছাড়া শসা এবং শসার রস ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। এক টুকরো শসা লবণ ভিজিয়ে রাখুন কিছুক্ষণ, তারপর এটি ত্বকে ম্যাসাজ করে লাগান। এটি স্ক্রাব হিসেবে কাজ করবে। এই গরমে শরীরে পানি শূন্যতা দেখা দিয়ে থাকে, তাই প্রচুর পরিমাণে পানি পান করুন। এছাড়া ফল এবং পানি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস করুন। এটি ত্বক সুস্থ রাখার পাশাপাশি আপনার শরীরও সুস্থ থাকবে। ধন্যবাদ। আপডেট ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।